হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই সবাই ভীষণ ভালো আছো? আমি একদম ভালো নেই। প্রচণ্ড গরম, এত গরম পড়েছে কি বলবো, প্রচণ্ড গরম, পাখা চলছে উপরে স্পিডে, তাও ঘেমে দেখো স্নান করে গেছি, একদম অবস্থা খারাপ গরমে। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। আর জানো তো আজকের ভিডিও কাকে নিয়েই করব, মন্দিরাকে নিয়েই। বন্ধুরা তোমাদের একটা কথা বলি, মন্দিরা সম্রাটের যে সংসারটা ভেঙে যাচ্ছে তার জন্য কি শুধু ওরা দুজনই দায়ী? না বন্ধুরা, ওরা দুজন দায়ী না, আর একজন তৃতীয় ব্যক্তি তাদের মধ্যে আছে যে কিন্তু ওদের দুজনের সংসার ভাঙার জন্য দায়ী। আর সে কিন্তু এই ভাইয়া সাইয়া না, ভাইয়া সাইয়া তো এই সবে আগমন হয়েছে মন্দিরের জীবনে। আর একজন ব্যক্তি, তৃতীয় ব্যক্তি যে আছে, সে বহুদিন ধরে চেষ্টা করছিল মন্দিরার সংসার ভাঙা। সে কোনো দিন সোমনাথকে পছন্দ করতো না, কোনো দিন পছন্দ করতো না। তো সেই মানুষটা ব্যক্তি কে বলতো, তৃতীয় ব্যক্তি, সে তৃতীয় ব্যক্তি হলো মন্দিরার নিজের বাবা। হ্যাঁ, ওই বুড়ো ভামটা একদমই চাই, মুখ থেকে ভালো কথা বেরোচ্ছে না। তার কারণ যে ব্যবহারগুলো যা দেখছি ওনার আচরণ, অবাক হয়ে যাচ্ছি। আজ বুঝতে পারছি মন্দিরা কেন এরকম হয়েছে, কারণ মন্দিরা তো শিক্ষাটা ওইখান থেকেই পেয়েছে, তাই জন্যই মন্দিরা কিন্তু এরকম হয়েছে। ভয়ঙ্কর, মানে খুব ভয়ঙ্কর মানুষ মন্দিরার বাবা। কিন্তু একটা মরণ ব্যাধি নিয়ে রয়েছে, সেটা হলো ক্যান্সার, সবাই তোমরা জানো। তার সত্ত্বেও পুরো শিক্ষা হয় না, মেয়ের পেছনে লেগে রয়েছে। কোনোদিনই সোমনাথকে পছন্দ করতো না মন্দিরার বাবা, বরাবরই চাইতো যে ওরা আলাদা হয়ে যাক, কিন্তু সেভাবে প্রকাশ অতটা করতে পারতো না, কিন্তু ভাবভঙ্গিমা বোঝাতো। আর এখন তো সেটা সুযোগ এসে গেছে, মেয়েকে রীতিমতো পাখি পড়ানোর মতো পড়িয়ে যাচ্ছে, যাতে মেয়ে সোমনাথের থেকে আলাদা হয়ে যায়, ডিভোর্স দিয়ে একটা আলাদা ফ্ল্যাট নেয়। ওই যে মন্দিরা বলেছে না মেয়ে বাবাকে ফোন করে, তুমি সব ভিডিও করে তুমি জানিয়ে দিও যে সোমনাথ পছন্দ যেতে মানা করেছে। ওর মন্দিরা বলেছিল যে ওর বাবা বাবা আর মন্দিরার মধ্যে ফোনে কথা হয় মাসে, তো ওরা কথা বলে আলোচনা করেছিল যে ওর বাবা তো রান্না বান্না ভালোই করতে পারে, দেখো তো তোমরা। তো মেয়ের কাছে গিয়ে থাকতে কদিন বলেছিল, কিন্তু সোমনাথ না করেছে। পড়বে না কেন না বলো? ওই রকম একটা মানুষকে কে পছন্দ করবে যে মেয়েকে বেচে পয়সা ইনকাম করে খাচ্ছে? কেউ কি পছন্দ করবে? এদের ক্যারেক্টারটাই এরকম। মন্দিরা কোথা থেকে শিক্ষাটা পেয়েছে? এখান থেকেই পেয়েছে। কিছুদিন আগে মন্দিরা তার বাবা মাকে বেচে পয়সা ইনকাম করছে, সেম জিনিস ওর বাবা করছে। কিন্তু কোনো বাবা পারে মেয়ে বেচে পয়সা ইনকাম করছে? এখন মেয়েকে বেচে কিন্তু পয়সা ইনকাম করছে, একদমই তাই। রান্নাবান্নার ভিডিও করতো, পারতো না কি কষ্ট কেরকমভাবে করতো, হঠাৎ করে ভোল পোল্ট্রি পাল্টে গিয়ে কিউএন এর ভিডিও করছে, আর ভিউটাও বেড়েছে। এখন শুধু মেয়েকে নিয়ে কিউএন এর ভিডিও করছে পয়সা ইনকামের জন্য। কেউ যদি ওনাকে ভালো কমেন্ট করে যে মেসোমশাই আপনি খুব ভালো, ধৈর্য ধরে থাকুন, আপনি কেমন আছেন, খুব সুন্দর অ্যান্সার দিচ্ছে। আর কেউ যদি বলে মন্দিরা তার মায়ের পথে হেঁটেছে, তখন সেটাকে গুরুত্ব দিচ্ছে না। কতটা বদ, কতটা বদ তুমি ভাবো। কোনো দিন সোমনাথকে পছন্দ করতো না। আর এখন যে বাড়িটা মন্দিরা করেছে, তোমরা হয়তো অনেকেই জানো বন্ধুরা, ওই বাড়িটা কিন্তু এখনও পর্যন্ত ওদের কারোর নামেই হয়নি, মন্দিরের নামে তো হয়নি, সোমনাথের নামেও নেই, বাড়িটা কিন্তু ওর শ্বশুরের নামেই রয়েছে। ও এখন চাইছে মেয়ে বেশ ডিভোর্স দিয়ে দিক মন্দিরা, সোমনাথকে দিয়ে আলাদা থাকুক, ফ্ল্যাট নিক, সেখানে বুড়ো গিয়ে বেশ উঠবে, গিয়ে দু নম্বরই কাজটা একসময় করেছে, সবই খবর পাই আমরা, সেই সব কাজ আবার শুরু করবে, আর মেয়ের ঘাড়ে বসে বসে খাবে, ভোগ করবে এই বয়সটা মেয়ের ঘাড়ে বসে বসে। ভিডিও করতে হবে না, রান্না করে খেতে হবে না, মেয়ের পয়সা অ্যাশ করবে, এটা হলো ওই বুড়োর ইচ্ছা। আর ওই ভাইয়া সাইয়াতেই দুদিন এসছে, ও আর কী করবে? এই হলো তৃতীয় ব্যক্তি, যেই ব্যক্তিটা বহুদিন ধরেই চাইছিল যে মন্দিরার সংসার আলাদা ভেঙে যাক, সোমনাথকে ডিভোর্স দিয়ে দিন। এটা এখন বেশ ওনার স্বার্থটা সিদ্ধি হচ্ছে আস্তে আস্তে দেখে। আর মেয়েকে সারাক্ষণ কিন্তু কুমন্ত্র দিয়ে যাচ্ছে, তাই মন্দিরা নিজের ভালো কিন্তু পাগলেও বোঝে। তুমি একটা বুদ্ধিমান মেয়ে মনে করি আমরা, তো এই ভুলটা করবে না, কারোর কথা এসে নিজের সংসারটা কিন্তু ভাঙবে না। তুমি ছাড়া যেমন সোমনাথ অচল, সোমনাথ ছাড়াও কিন্তু তুমি অচল। আর সবার আগে বুঝতে হবে তোমাদের একটা ছোট্ট মেয়ে আছে, মান অভিমান সব এক সাইডে রাখো, সন্তান সবার আগে, তার মুখের দিকে তাকিয়ে সব কিছু ভুলে যাওয়া যায়। তো মন্দিরও ফাইনালি সোমবার দিন ফিরছে, খুব ভোর ভোরই ফিরছে, মন্দিরাও বলেছে, আর মন্দিরার মেয়েও দিন গুনছে, জয়ী আমাদের জয়ী সোনা, কবে তার মা আসবে অপেক্ষায় আছে। সোমবার দিন ভোর ভোরই আশা করি মন্দিরা ফিরে যাবে, তারপর কি হবে ভালো মন্দ বোঝা যাবে।
কিন্তু মন্দিরা একটা কথাই বলবো, সম্রাটের সঙ্গে বসে আলোচনা করে ঝামেলাটাকে মিটিয়ে নাও। ভুল দেখো মানুষ মাত্রই হয়, মানছি তুমি ভুল করে ফেলেছ, সম্রাটের কিছু ভুল আছে, সব মিলিয়েই ঝামেলাটা হয়েছে। আমরা কোনো মানুষ কিন্তু পারফেক্ট না, ভালো মন্দ মিশিয়েই আছে আমাদের মাধ্যম, আমরাও অনেক ভুল করি, কিন্তু তার সমাধান আছে। তার থেকে সমস্যার থেকে দূরে পালিয়ে, প্রবলেম থেকে দূরে যদি পালাও, সেটা কিন্তু প্রবলেমটা সলভ হবে না। এই যে দূরে তুমি, এই যে সমস্যাটা হয়েছে, একটা এত বড় একটা তোমাদের মধ্যে সমস্যা হয়েছে, সেটা আমরা সবাই বুঝতে পারছি, তো তার থেকে তুমি কী করলে, দূরে সরে গেলে, মারিয়ার বাড়ি গিয়ে বসে থাকবে, সেটা না। কোনো কিছু সমস্যার থেকে দূরে সরে গেলে কিন্তু সেটা কিন্তু বড় হয়ে যাবে, বেড়ে যাবে, সেটা তখন কিন্তু আর সমাধান হবে না। তাই জন্য এক জায়গায় বসে দুজনে মিলে আলোচনা করে তোমরা ব্যাপারটা মিটিয়ে নাও। আমরা সবাই চাই তোমাদের, তোমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করি কি পজিটিভ ভিডিও করি, কিন্তু চাই মন থেকে তোমরা দুজন কিন্তু এক হও, তোমাদের দুজনকে সবসময় এক ফ্রেমেই আমরা দেখতে চাই। তুমি যখন ভিডিও শুরু করেছিলে আমি তখন থেকে তোমার ভিডিও দেখি, তখনের ভিউয়ার্স আমি, কিন্তু তখন তুমি ভাঙা করে তুমি যা দেখাতে তাই দেখতাম, ভীষণ ভালো লাগতো। এই যে ইউটিউবে আজ এসেছি, কোথাও না কোথাও সেই সময় মনে হতো যে তুমি পেরেছো যখন আমিও পারবো, সেই জায়গাটা কিন্তু তোমার মাধ্যমেই, তোমাকে দেখেই সাহসটা পেয়েছি ইউটিউবে এসে, যে তুমি এরকম ঘরের কাজকর্ম এইসব দেখিয়ে, তুমি যখন সব কিছু দেখিয়ে সাজের কাছে ভিডিও করতে শুরু করেছো, আজ এই সফল পেয়েছো, সফলতা পেয়েছো, আমিও পারবো, এই ভেবে কিন্তু তোমাকে, প্রিয়াকে, এদের সবাইকে দেখেই এসছি। আজ যখন তোমার এই খারাপ জিনিসটা দেখছি না, আমরা তো ভিউয়ার্স বলো, তোমার ভালো মন্দ সবটাই বলবো, তাই খারাপ লাগে বলেই দুটো বাজে কথা বলি। ভুল তুমি করেছো ঠিকই, এটা অস্বীকার করার জায়গা নেই, তুমি ফিরে এসো, ফিরে এসে এ দুজনে মিলে বসে একসঙ্গে কথা বলে দেখো সমস্যার সমাধান হয়ে যায়। আর বন্ধুরা, কালকে অনেকদিন পর সোমনাথের মায়ের মুখে, সোমনাথের মুখে হাসি দেখলাম, ভীষণ ভালো লাগলো। কাল কদিন ধরে তো ওই সেদ্ধ ভাত, তারপর আলু ভাজা, ঢেঁড়স ভাজা ভাত, এইসবই বাপ আর বেটি দুবেলা খাচ্ছে, কালকে দেখলাম দুজনে তৃপ্তি করে খেয়েছে, খুব ভালো লাগলো। মায়ের কি সুন্দর হাসি, সোমনাথের হাসি, প্রাণ খুলে হাসি, খুব ভালো লাগলো দেখে কালকে। কালকে ডাল করেছিল আর কি করেছিল, আলু আলু ঝিঙে পোস্ত করেছিল, বাচ্চা মেয়েটা তৃপ্তি করে ভাত খেয়েছে, সোমনাথও খেয়েছে, বাচ্চাটাও খেয়েছে, দুবার ভাত নিয়ে খেয়েছে, এত ভালো লাগলো না কালকে সোমনাথের ওই ভিডিওর ওই জায়গাটা। আমার সোমনাথের মেয়ে যখন, মানে জয়ী যখন ছোটো ছিল, যখন তোমার ওরা ভাঙা ঘরে ছিল মন্দিরেরা, তখন কিন্তু জয়ী তোমার স্নান করা থেকে আরম্ভ করে সব কিছু কিন্তু ঠাকুমা করে দিত, হঠাৎ করে পরিবর্তন হয়ে গেল। আসলে পরিবর্তনটা কী জানো তো, মন্দিরের শিক্ষা, ওই যে মন্দিরা বললাম যেখান থেকে শিক্ষা পেয়েছে, তার জন্য মন্দিরা কিন্তু যখন আস্তে আস্তে দাঁড়িয়ে গেল, মন্দিরে যখন ঘর বাড়ি হচ্ছিলো, মন্দিরে থাকতো, ওর শাশুড়ি মা কিন্তু একভাবে রান্না করে দিয়ে গেছে। ওনার ওর শাশুড়ি মা এত ভালো না কি বলবো, ভীষণ ভালো একজন মানুষ। তো হঠাৎ করে মন্দিরে এমন কিছু ঘটলো শ্বশুরবাড়ির সঙ্গে, শ্বশুরবাড়ি শাশুড়ি, শ্বশুর শাশুড়ি কারোর সঙ্গে ভালো ব্যবহার রাখেনি, সম্পর্ক রাখেনি কারোর সঙ্গে, কারোর সঙ্গে সম্পর্ক ভালো রাখি মন্দিরার, এটা শিক্ষার জন্য। মন্দিরা যেখান থেকে ওর বাবার কাছ থেকে যা শিক্ষা নিয়ে এসে সেটাই এখানে প্রয়োগ করেছে। যখন ভাঙা করা থাকতো দিব্যি শ্বশুরের সঙ্গে মিল ছিল, সব ছিল, কিন্তু হঠাৎ করে পয়সা হয়ে যেতে ভোল পাল্টে গেছে, আর শাশুড়ির সঙ্গে শ্বশুরের সঙ্গে ভালো সম্পর্ক রাখেনি। তো তাই জন্য শাশুড়ি মা কত দেখা যায় না, কিছু না, আগে দেখা যেত ক্যামেরার সামনে, রান্না বান্না করে পাঠাতো, এখন তো কিছুই পাঠায় না। ওর একটা জিনিস মনে রাখবো, পয়সা আমাদের সঙ্গে সবসময় থাকবে না, সম্পর্কটাই আমাদের শেষ জীবন পর্যন্ত থাকবে। সুতরাং এই সবাইকে নিয়ে কিসের অভাব তোমার এখন বলতো, এখন তোমার কিছুর অভাব নেই, টাকা পয়সা সব কিছু আছে, সবাইকে নিয়ে মানিয়ে গুছিয়ে চলো, এটুখানি বলবো। আর কোথাও যাওয়ার আর চিন্তাভাবনা করো না, তোমার একটা সুখের সংসার, একটা সন্তান আছে, স্বামী আছে, সুখের সংসার মানিয়ে গুছিয়ে নাও। সোমনাথ কাজকর্ম করতে পারে না, ঠিক আছে পারে না, সবাই তো সব কিছু পারে না, শিখিয়ে নাও না, তোমার মতো করে করে নাও না, তোমার মতো করে করে নাও। একটা মেয়ে বিয়ের পর যখন একটা সংসারে যায় না, সে তার মতো করে সুন্দর করে সব কিছু গুছিয়ে নেয়। তুমি যেরকম ঘর বাড়ি করেছো গুছিয়ে, সোমনাথকেও তোমার মনের মতো করে গুছিয়ে নাও না। ভালোবেসে বললে না সব কিছু জয় করা যায়, জানো তো, ভালোবেসে সব কিছু জয় করতে পারো তুমি। সোমনাথকে ভালোবেসে গুছিয়ে আস্তে আস্তে শিখিয়ে নাও, সংসারের কাজকর্মটা দুজনে মিলে ভাগ করে নাও, তাতেই অনেক হবে দেখবে, তাতেই অনেক হবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে। চলো টাটা।